গত 25শে জুলাই প্রয়াত হন জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। সে কারণে ওই আসনে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। আগামী 5ই সেপ্টেম্বর ওই কেন্দ্রে উপনির্বাচন। ওই ধূপগুড়ি কেন্দ্রের প্রার্থী নির্বাচনেও রীতিমতো চমক দিয়েছে গেরুয়া শিবির। পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করেছে বিজেপি। 32 বছরের তাপসীর একটি শিশু সন্তানও রয়েছে। শহীদ জওয়ানের পরিবারের প্রতি সহানুভূতিকে ভোট বাক্সে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। 40 জনের তারকা প্রচারকদের তালিকায় একদিকে যেমন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা রয়েছেন, অন্যদিকে তেমনই রয়েছেন অমিত মালব্য, সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডেদের মতো কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। মিঠুন চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়দের মতো তারকা বিজেপি নেতারাও রয়েছেন প্রচারকের তালিকায়, রয়েছেন বাংলার একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। আমি তো জানি না যে আমি প্রার্থী হবো, আমি নিজেও জানি না, কিন্তু জনতা চাচ্ছে, সবাই চাচ্ছে, সবার মানে আশীর্বাদে আমি দাঁড়াইছি। প্রশান্ত সাহা, রিপোর্ট, তারা নিউজ, ধূপগুড়ি।